নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই পর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করব, তা হলো আমলকির শুকনো আচার। গতানুগতিক মিষ্টি আচারের থেকে সম্পূর্ণ ভিন্ন এই আমলকির আচার। এটি বানানো খুবই সহজ, খেতে ভীষণই সুস্বাদু আর অনেক বেশি স্বাস্থ্যকরও বটে। এই আচার শরীরে ভিটামিন সি এর ঘাটতি মেটায়, সর্দি কাশিতে মুখের রুচি আনে। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। চলুন বন্ধুরা, আর দেরি না করে চটপট এই সল্টেড আমলকির আচারটি বানানো শুরু করি। সবার প্রথমে এখানে আমি 1 কেজি আমলকিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটি ছুরির সাহায্যে আমলকিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। সমস্ত আমলকিগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। আমলকিগুলোকে কাটার পরে আর ধোবো না, আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব 2 টিস্পুন লবণ। লবণের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশিই দিতে হবে। 1 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি বিট লবণ আর 2 টিস্পুন সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমলকির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর দারুণ সুন্দর কালারও হয়েছে। লবণ আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবারে একটি বড় ডালার উপরে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, এর উপরে মশলা মাখানো আমলকিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। একটু ফাঁকা করে করে ছড়িয়ে দিতে হবে, এতে রোদে দিলে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। আমলকির বীজগুলো কিন্তু আমি ফেলে দিইনি, ওগুলোকেও একটা থালায় শুকিয়ে নিচ্ছি। কড়া রোদে আমি এগুলোকে 3-4 দিন শুকিয়ে নেব। 2 দিন রোদে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমলকিগুলো অনেকটা শুকিয়ে এসছে আর ছোট ছোট হয়ে গেছে। আমলকিতে অনেকটা কষ থাকে, তাই এগুলো শুকিয়ে গেলে কালারটা একটু কালচে হয়ে যায়। আমাদের টকঝাল নোনতা শুকনো আমলকির আচার একদম রেডি। আর সব থেকে বড় কথা, এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন, কিন্তু বাতাসের সংস্পর্শে রাখলে এগুলো নরম হয়ে যেতে পারে। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন, খেতে ভীষণই ভালো লাগবে। বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে এটা। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।